আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতাস কুকিং অ্যান্ড ব্লগ। সো ভিউয়ার্স, আজকে হলো 28তম রোজা। তো 28তম রোজা সারাদিনের ব্লগটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। তো প্রথমে দেখতে পাচ্ছেন, আমরা আমাদের পবিত্র ঈদুল ফিতরের জন্য কিন্তু গরুর মাংস নিয়ে এসেছি। তো ঈদের দিন রান্না করার জন্য আব্বু মাত্র বাজার থেকে গরুর মাংস নিয়ে এসেছে। তো এখানে 4 কেজি গরুর মাংস নিয়ে এসেছে আব্বু বাজার থেকে। তো প্রতি কেজি হলো 650 টাকা। তো আজকে আমরা বেশ কিছু কেনাকাটা করেছি এবং অনেক সালামিও পেয়েছি, সেগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে আমরা সারাদিন অনেক মজা করে কাটিয়েছি সবাই মিলে। তো এবারে আম্মু মাংসগুলো প্যাকেটিং করে নিচ্ছে। আর আরেকটা কথা জানিয়ে রাখি, যদি আমাদের আজকে সারাদিনের ব্লগটা আজকে আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমাদের এরকম আরও নতুন নতুন মজাদার ব্লগ পেতে। তো নাও আম্মু এখন নিয়ে চলে গেছে মার্কেটে। তো এখন মার্কেটে আমরা গিয়েছি ফাউন্ডেশন, কনসিলার এগুলো কিছু কেনাকাটার জন্য, আর বেশ কিছু জিনিস আমাদের লাগবে। তো সেগুলো আম্মু কেনার জন্য এসেছে। তো এখানে রয়েছে ফাউন্ডেশন, কনসিলার, বিভিন্ন ধরনের প্রোডাক্ট আনা হয়েছে, তো আমরা আমাদের পছন্দ মতো কিনে নিব। তো এখন আমরা চলে এসেছি বাজার থেকে। তো এখন দেখিয়ে দিচ্ছি যে কী কী মানে খাওয়ার জন্য বাজার করা হয়েছে, আর কসমেটিক্সগুলো আমি আপনাদেরকে পরে দেখিয়ে দিব আবার। তো প্রথমে চলুন দেখিয়ে দিই যে কাঁচা বাজার কী কী রয়েছে। এখানে রয়েছে চিনি, তো পায়েস রান্না করার জন্য। এখানে রয়েছে ডাবলি বুট, তো প্রতি বছরই আমরা ঈদের মধ্যে চটপটি খাই, সেজন্য আনা হয়েছে ডাবলি বুট। ফুচকা তো আমাদের ঘরে আছেই। এখানে রয়েছে পোলাওয়ের চাল, এখানে রয়েছে ম্যাগি নুডলস, কারণ আমাদের আরোহী খুবই পছন্দ করেন ম্যাগি নুডলস, সেজন্য নিয়ে এসেছে। এখানে রয়েছে ম্যাজিক মশলা তরকারিতে দেওয়ার জন্য, ম্যাজিক মশলা দিলে কিন্তু তরকারি স্বাদ বাড়ে। এখানে রয়েছে গুঁড়া দুধ, এটাও আনা হয়েছে পায়েসের জন্য। এখানে রয়েছে কাঠবাদাম, তো কাঠবাদাম পায়েসে দেওয়ার জন্য আমি মনেছে, আর কাঠবাদাম এমনিতেও আমরা খাই, অনেক ভালো লাগে। এখানে রয়েছে পাঁচফোড়ন, এই যে পাঁচফোড়ন, আর সঙ্গে রয়েছে কিশমিশ, এই যে কিশমিশটা রয়েছে এখানে। তো আমি আপনাকে প্যাকেটটা খুলে দেখাচ্ছি না। আর এখানে রয়েছে দারুচিনি এবং এলাচ। তো এই যে এগুলোই হলো আমাদের আজকের অন্তত কাঁচা বাজার। তারপরে মুরগিটা আব্বু পরে নিয়ে আসবে কিনে। তো আজকে গরু মাংসও আনা হয়েছে। আর এখন দেখিয়ে দিয়েছি কী কী ইফতার রয়েছে। তো এখন আমরা আমাদের ইফতারটা সেরে ফেলবো। তো আমাদের ইফতারে আজকে যা যা রয়েছে দেখিয়ে দিচ্ছি। তো এখানে রয়েছে লেবুর শরবত, তো আজকে আর ট্যাং বানাচ্ছি না, লেবুর শরবত বানাচ্ছি। এখানে রয়েছে পুঁইশাকের তরকারি, এখানে রয়েছে ডাল, সঙ্গে রয়েছে লতাদের তরকারি আলু দিয়ে, এখানে রয়েছে মজাদার আলুর ভর্তা, খুবই টেস্টি, সেজন্য আম্মু বানায় প্রতিদিন। এখানে রয়েছে আনারস, এখানে রয়েছে মাছের ভুনা। তো এগুলো হলো আমাদের ইফতার। আর এদিকে দেখতে পাচ্ছি আমাদের ছোট্ট ফাতেমা খেলা করছে। তো আম্মু আজকে আরোহীর জন্য একটা প্রজাপতি এনেছে, ওর ড্রেসের সঙ্গে কালারটা ম্যাচিং করে, তো একেবারে পরীর মতো লাগবে যদি সবগুলো একসঙ্গে পরে। তো দেখতে পাচ্ছি আমাদের ফাতেমা এদিক দিয়ে একা একা শুয়ে শুয়ে খেলছে। তো ফাতেমার জন্য আজকে আম্মু খারু বানিয়ে এনেছে দোকান থেকে। আর দেখুন আজকে এখন হলো সালামের পালা। তো দেখুন আমাদের রুহি কীভাবে সালাম করে আব্বুকে, তো এখন ও সালামি নিয়েছে। তো সবাইকে ও সালাম করেছিল সালামের জন্য, আর এখন আমাদের মাহি সালাম করছে আব্বুকে। এই যে আমাদের আঙ্কেলও আমাদেরকে সালামি দিয়ে গেছে আমাদের সবাইকে, আর এখন আব্বু দিচ্ছে মাহিদেরকে সালামি। তো এই যে মাহিকেও এবার সালামি দিয়ে দিয়েছে। তো মাহি দেখতে পাচ্ছেন দেখাচ্ছে যে আব্বু ওকে কয় টাকা সালামি দিয়েছে। এই যে দেখুন দুইজন সালামি নিয়েছে। তো এই যে দেখুন আমাদের রুহিরও 100 টাকা হয়ে গেছে, আমাদের মাহিরও 100 টাকা হয়ে গেছে। তোরা দুজন দেখাচ্ছে 100 টাকা হয়ে গেছে ওদের। তুমি কত টাকা সালামি পেয়েছো? 100 টাকা। দুইটা টাকা দেখাও, এই যে 50 টাকা, এই যে 50 টাকা, 100 টাকা। আর মাহি এদিকে আসো। আর দেখুন ভিউয়ার্স, এখন আমাদের মাহিকে রুহি আর আরুহি সালাম করছে সালামির জন্য। তো মাহিও তো ওদের বড় ভাই, সেজন্য বড় ভাই হিসাবে ওরা সালাম করছে মাহিকে। তো এখন মাহি ওদেরকে সালামি দিবে। তো দেখুন আমাদের রুহি কয়বার করে সালাম করছে সালামির জন্য। তো এই যে মাহি সালামি দিয়ে দিয়েছে আমাদের আর আরুহিকে, আর এখন দিয়ে দিচ্ছে আরুহিকে। দেখতে পাচ্ছেন আমাদের আরুহিও কিন্তু সালাম করছে আমাদের মাহিকে। তো এখন দেখে দিই যে কী কী কসমেটিক্স রয়েছে। আর আমার আন্টিকেও আমরা আজকে সবাই সালাম করব, আন্টিও আমাদেরকে আজকে সালামি দিবে। তো সেই সবগুলো ভিডিও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে যাচ্ছি। তো এখানে আরও যা যা কসমেটিক্স আনা হয়েছে সেগুলো দেখে দিচ্ছি। তো এখানে রয়েছে আমার প্রিয় কাঁচের চুড়ি, তো কাঁচের চুড়ি আমার খুবই পছন্দের, তো নীল কালার আনা হয়েছে। আর এখন আমি পরে দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন নীল কালার চুড়িটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে, আর আমার ড্রেসের সঙ্গে একটু ম্যাচিংও হবে, সেজন্য আমি নীল কাঁচের চুড়িটা এনেছি। তো আরও চুড়িও রয়েছে কিন্তু সেগুলো কাঁচের চুড়ি নয়। আর এখন আমরা আমাদের আন্টিকে সবাই সালাম করবো।
সবারই কিন্তু সালামের পর্ব শেষ হলো। এবার দেখিয়ে দিই যে আমরা আজকে কি কি কসমেটিক্স কিনেছি। তো খুব মজা হয়েছে কিন্তু আমরা সবাই মিলে যখন এই সালামি নিলাম আন্টির কাছ থেকে, আম্মুর কাছ থেকে, তারপর আঙ্কেলের কাছ থেকে। তো প্রথমে দেখিয়ে দিলাম যে রয়েছে দুইটা ব্যাগ দুজনের জন্য আনা হয়েছে, এখানে রয়েছে দুইটা মেহেদি, রয়েছে দুইটা ঘড়ি, এখানে রয়েছে তিনটা মেহেদি, একটা হলো কোন যেটা রয়েছে রাঙাপুরি, এখানে রয়েছে একটা আইলাইনার। এই আইলাইনারটা মাহি আমাদেরকে গিফট করেছে, আমাদের ভাই মাহি ও আমাদের দুই বোনকে গিফট করেছে। এখানে রয়েছে ফিট ফাউন্ডেশান, তো এটা কিন্তু খুবই ভালো একটা ফাউন্ডেশান, তো এই ফাউন্ডেশানটা আনা হয়েছে। এখানে রয়েছে কনসেলার, এখানে রয়েছে আর এখানে রয়েছে প্রাইমার, আর এখানে রয়েছে এক ফেস পাউডার। তো এগুলো হলো আমাদের আজ ঈদের শপিং, মানে মেকআপের কসমেটিক্সগুলো। তো আপনাদেরকে আমি এই পাউডারটা বের করে দেখাচ্ছি। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্ত, আবারও হাজির হব কোনো ভিডিও নিয়ে। খোদা হাফেজ।